हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। खूब भालो आछी बोलते एकटू शरीरटा खराब, एकटू चोखटा देखेछो फोला फोला, कालके माथा यंत्रणा करछिलो। तो स्नान हो गेछे, एखन कटा बाजे बोलो तो? दाड़ाओ, कि बोलो, एखन बाजे हलो कटा 12:43। আমার স্নান হয়ে গেছে, স্নান টান সব কাজ হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছি বলতো? আজকে রান্না করেছি হলো তোমার কি মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজা করেছি। আর করেছি হলো মাছের মাথা, ছিল অনেক কাতলা মাছের মাথা, ওই দিয়ে আলু দিয়ে তরকারি টাইপের করেছি। তো ফোনটা রেখে কথা বলতে হয়নি। তো এই রান্না করেছি, আর 1:30 সময় গিয়ে খাওয়াবো। আর শরীরটা একটু খারাপ লাগছে, শুয়েই আছি চুপচাপ। আর রান্না বান্না কিছু শেয়ার করিনি সকালে, দেখ চুলটা ভিজ। রোজই এখন হাওয়া দিচ্ছে, আর বিকেল সন্ধ্যেবেলার দিকে ঝড় হচ্ছে, বিশাল ঝড় হচ্ছে। তো কোকিলে কুকু কুকু করছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আমি বলি না ভিডিওটা শুরু করি, ভিডিওটা শুরু না করলে না আর করা হয় না। তো তোমরা সবাই বলো কে আসে, সবাই কে কেমন আছো? আমি তো একটু একটু ভালো আছি, মানে শরীরটা একটু খারাপ, চোখটা ফুলে গেছিলো, কমেছে তো অনেকটা, ফোলাটা অনেকটা কমেছে। তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখো আমার ভিডিও, শর্টস আছে অনেক, তারপরে বড় ভিডিও আছে, আমাদের রিকুর ভিডিও আছে, দেখো তোমরা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা হলো, তোমরা কমেন্ট করো একটু, তোমরা কে কমেন্ট করো না, দেখো কিছু লুকছে, বুঝতে পারছো? একটু টানলাম এরম করে, এই দেখো, প্রচণ্ড চুলোটে, প্রচণ্ড চুলোটে। তো রিকু এখন ঘুমাচ্ছে, চলো রিকুকে একটু খাবার দিয়ে আসি, তোমরাও দেখবে চলো। বান্ডিল ধরে দেবো আমি, কি পাগল? খুলবো তারপরে তো দেবো, এক হাতে ফোন না। ওকে আটকে রেখেছি, খা খা, আবার পরে দেবো, তোকে খেয়ে নি। শাক দিলাম, কুমড়ি শাক খেতে ভালোবাসে। রিকু খা, রিকু খাটার মধ্যে আটকে রাখা হয়। বিড়াল আছে না, খাচ্ছে রিকু, রিকুকে খেতে দিলাম শাক, কুমড়ি শাক, কুমড়ি শাক খাচ্ছে। আর 1:30 বাজলে আর একজন রেখে দেবো, এই তো চলছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়া, ওই দেখো বড় মাকে ওখানে রেখেছি, ওই বড় মার ফটো, বুঝতে পারছ? দাঁড়াও, এই দেখো বড় মার ফটো এখানে রেখেছি। ওঠো, হ্যাঁ।
বেশ খানিকক্ষণ বাড়ির তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একটু রান্নাঘরে রান্না করছে, চিকেনটা রান্না করিনি, আর রুটি হয়ে গেছে করা, দুটো রুটি করেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই করে কমলার যে রান্না করি রান্না করে নিই, শনিবার চিকেন তো আনবেই আমরা জানি, চিকেন ছাড়া কোনো এদিন কথা নেই, চিকেন চিকেন চিকেন, কিন্তু চিকেনের মধ্যে কিছুই রাখবো আমি করেছি। অন্না করে আমি বক 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 করে দেবো আমার হাতে, কিন্তু ওখানটা বেশ ফুটে গেছে, এবার জল দিয়ে দেবো, এদিকে আমার ভাতও ফুটে গেছে, ভাতটাও দুধ দিয়ে দেবো। কতগুলো বাসন ছিল বাসনগুলো মাজি, ড্রেসিং বাসনগুলো তুমি একটা বাসন মানে রয়েছে বাইরে রেখেছি বাসনগুলো। এই জিনিসটাকে উইংস খেতে খুব ভালো লাগে, আমার দাদা তো শুধু উইংস নিয়ে আসতো আগে, আমার দাদার কথা মনে পড়ে রোজই মনে পড়ে। তো দেখো রিকুরও একবার এক আপডেট দিয়ে দিই তোমরা, রিকু এখন ছাড়া পেয়ে পা টান টান করে শুয়ে পড়েছে, খেয়ে নিল, এসে খাবার দিল, আমিও খাবার দিয়েছি অনেকবার দেখে দেখেছি তো, আর এখন খেয়ে দে ঠাকুরের ওখানে পটি টয়লেট করে এসে এখানে ঘাপটি মেরে শুয়ে আছে। আই রিকু, রিকু ফুটছে, ভালো লাগছে না, কালকে অনেক কাজ অনেক কাজ কালকে, বাবা চলো দেখি মাংসটা হলো কি না। টক পকিয়ে টক পকিয়ে ফুটছে, দেখো ভাত উবুর দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ভাত করি কিন্তু ঝরঝরে ভাত হয়, উবুর দিই ফ্যান ছাড়িয়ে দিই, এখানে মাংসটা ফুটছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখো, রুটি খাচ্ছে কিরম করে পা তুলে রুটি খাচ্ছে, দেখো ওঠার চেষ্টা করছে চেয়ারে, ওই দেখো রিকু, ওই দেখো রিকু ইহাপে আ যাও বেটা, রিকু বেটা, রিকু বেটা লাফাতে লাফাতে কাহা যা রা ও রিপু বেটা।